ফের বাড়তে শুরু করেছে রায়গঞ্জের কুলিক নদীর জল। জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। এই পরিস্থিতিতে অনেকেই বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে বর্ষার শুরুতেই কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে নদীর জল অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল। রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকায় স্লুইস গেটের সামনে বাঁধের পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। জলের তোড়ে মাটি ধসে অর্ধেক বাঁধ ক্ষয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে জেলা সেচ দপ্তর। যুদ্ধকালীন তৎপরতায় বালির বস্তা দিয়ে বাঁধ মেরামত করা হয়। অন্যদিকে রায়গঞ্জের শক্তিনগর পশ্চিম মিলনপাড়া এলাকাতেও স্লুইস গেট বিকল থাকায় ওই এলাকাগুলিতে জল ঢুকে পড়েছিল। এ নিয়ে বন্যার আতঙ্ক তৈরি হয় এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখতে সে সময় এলাকাতে গিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত এবং রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে একদল কাউন্সিলর। পরে যুদ্ধকালীন তৎপরতায় ওই বিকল হয়ে থাকা স্লুইস গেট মেরামত করে সেচ দপ্তর। কিছুদিন পর আবার নদীর জল বাড়তে শুরু করেছে, ভরে উঠেছে কুলিক নদী। এই পরিস্থিতিতে যারা নদীর ধারে বসবাস করছেন তাদের মধ্যে বন্যার আতঙ্ক তৈরি হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, যে হারে জল বাড়ছে তাতে বন্যার আশঙ্কা করছি আমরা। এই পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে কি করে তারা চলবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। খুবই খারাপ, কালকে আমরা খুব ভয়ে ছিলাম, মানে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছিলাম। জল বাড়তেছে আস্তে আস্তে, সব জল বাইরে যাচ্ছে, তা আমরা ভয়ে বাঁধে বাঁধে উঠেছি। তা আবার আজকে একটু জল কমেছে, কিন্তু জলে নদীর মানে নদীর জল বাইরেই যাচ্ছে, কমছে, মানে একটু আতঙ্কতে আছি। নদীর অবস্থা খুবই খারাপ। কীরকম জল কালকে যে হারে বাড়তে চলছিল ওই হিসেবে বাড়লে আজকে মোটামুটি রায়গঞ্জ টাউন ডুবিয়ে যেত। বন্যার আশঙ্কা করছো? হ্যাঁ, আমরা তো আতঙ্কে আছি। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস বলেন, রায়গঞ্জ ব্লকের পিরোজপুর, বীজগ্রাম, পশ্চিম বগ্রাম, আব্দুলঘাটা, পশ্চিম কর্ণজোড়া সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ইতিমধ্যেই বহু মানুষ বাঁধে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দুদিন ধরে জলের যে গতি, তাতে বীজগ্রাম, পিরোজপুর, আব্দুলঘাটা, পশ্চিম বগ্রাম, পশ্চিম কর্ণজোড়া বহু গ্রাম এফেক্টেড হয়ে গেছে। বহু মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য বাঁধে আশ্রয় নিচ্ছে বা তারা খুব আতঙ্কিত। অলোক ঘোষের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।